রথযাত্রার দিন ঘর মোছার জলে এটি মিশিয়ে ঘর মোছুন, সকল অশুভ শক্তি বিদায় নেবে, পরিবার থাকবে রোগমুক্ত। তবে চলুন দেখে নিন এই মূল ভিডিওটির মাধ্যমে আগামী বাংলার ১৬ই আষাঢ় অর্থাৎ শুক্রবার ইংরাজির ১লা জুলাই এবছর রথযাত্রা পালিত হবে। এই দিন যদি ঘর মোছার জলে এটি মিশিয়ে দেন তাহলে আপনার গৃহের মধ্যে যে সমস্ত অশুভ শক্তি কাজ করছে সেখান থেকে মুক্তি পেয়ে যাবেন, এমনকি আপনার জীবনে থাকা বহু প্রকার সমস্যার সমাধান পেয়ে যাবেন। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রত্যেক বন্ধুর কাছে একান্ত অনুরোধ রইল ভিডিওটি দেখুন। কেমন লাগলো তা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ আমি আপনাদের এমন একটি বিষয় সম্পর্কে জানিয়ে দেব যা প্রত্যেকেরই জেনে রাখা দরকার, কারণ এই লবণকে খাদ্য নির্মাণে ব্যবহৃত করা হয়ে থাকে। কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন না, ধর্মীয় দিক থেকে লবণের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ, অপরিসীম। তাই অবশ্যই সাধারণভাবে প্রত্যেকের বাড়িতেই লবণ রয়েছে। আপনি যদি লবণের এই ক্রিয়াগুলি করতে পারেন আপনার জীবনের বহু সমস্যার সমাধান পেয়ে যাবেন। তাই অবশ্যই কিছুটা সময় নষ্ট করে লবণের এই মূল্যবান ভিডিওটি দেখুন, যা অনেক অজানা তথ্য জানতে পারবেন কীভাবে এই লবণকে জীবনে ব্যবহার করলে ফললাভ পাওয়া যাবে। এটা যেহেতু আধ্যাত্মিক বিষয়, কিছু বিশ্বাসের বিষয়, তাই অবশ্যই যাদের বিশ্বাস হবে তারাই কেবল করবেন, এবং যাদের এই বিষয়ে বিশ্বাস নেই তারা কিন্তু করবেন না। এইটুকু অনুরোধ করব, লোকের বা অন্যের বিশ্বাসের উপর কোনোরূপ আঘাত আনবেন না। আপনার বিশ্বাস আপনার কাছে। আমার মনে হয় আপনি যদি বিশ্বাস করে এই সব ক্রিয়াকর্ম করতে পারেন অত্যন্তই ভালো ফললাভ পাবেন, কারণ আমরা প্রত্যেকেই চাই জীবনে সৌভাগ্য ফিরে পেতে। তাই বলা হচ্ছে নিজের সৌভাগ্য নিজের কাছে রাখতে এই সব ক্রিয়াকর্মগুলি করুন, অত্যন্তই ফললাভ পাবেন। তবে শুরু করা যাক আজকের মূল ভিডিওতে। প্রথমে আপনাদের যে বিষয়টি বলবো সেটি হলো, আপনি যদি এই কাজটি করতে পারেন তাহলে আপনার গৃহের মধ্যে যে সমস্ত খারাপ শক্তি কাজ করছে এবং আপনার মধ্যে অশুভ শক্তি বিরাজ করছে সেখান থেকে মুক্তি পেয়ে যাবেন। এর জন্য আপনাকে নিতে হবে একটি সবুজ কাপড়ের টুকরো, আর নিতে হবে একটি লাল কাপড়ের টুকরো। লাল কাপড়ের মধ্যে কিছুটা লবণ এবং সবুজ কাপড়ের মধ্যে কিছুটা গোলমরিচ বেঁধে একসাথে রাখুন, এবং এটিকে আপনি আপনার ঠাকুর ঘরে চুপচাপ রেখে দেবেন। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনেছেন, আপনি এটিকে রাখবেন ২১ দিন ধরে। আপনি এই ২১ দিন ধরে পুজো অর্চনা করবেন যেভাবে অন্যান্য দেবদেবীর পুজো অর্চনা করেন, নিত্য পুজো করেন। আপনাকে বিশেষ কিছু করতে হবে না। পুজো করার সময় আপনাকে একটি মন্ত্র উচ্চারণ করতে হবে, সেটি হচ্ছে কালভৈরবই মন্ত্র। মন্ত্রটি হলো ওং কালভৈরবই নমঃ, ওং কালভৈরবই নমঃ, ওং কালভৈরবই নমঃ। এই মন্ত্রটি আপনি ১০৮ বার পাঠ করবেন। প্রতিদিন আপনাকে এই মন্ত্র উচ্চারণ করতে হবে। ধূপ ধুনো প্রদীপ জ্বালিয়ে যেমন অন্যান্য দেবদেবীর পুজো করেন আপনারা করবেন। এইভাবে ২১ দিন চুপচাপ রেখে দেবেন। ২১ দিন পর সেই লবণ এবং গোলমরিচ আপনি আপনার রান্নাঘরের একটি পরিষ্কার পরিচ্ছন্ন কাঁচের পাত্রে রেখে দেবেন। আপনি এরপর গোলমরিচ আর লবণকে রান্নার কাজে
অল্প অল্প করে ব্যবহার করবেন। রান্নার কাজে লবণ এবং গোলমরিচ আমরা ব্যবহার করে থাকি, তাই বলা হচ্ছে আপনি যদি এটিকে এইভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনার জীবনে থাকা বহু সমস্যা ধীরে ধীরে সমাধান হয়ে যাবে খুব সহজে। তাই আশা রাখব প্রত্যেকেই এইভাবে লবণ এবং গোলমরিচকে ঠাকুরের কাছে রেখে এই বিশেষ কাজটি করতে পারেন, আপনি দারুণ ফলাফল পাবেন এবং এই ফলাফল খুব শীঘ্রই হাতে নাতে পেয়ে যাবেন। বলা হচ্ছে এই দিন ঘর মোছার জলে মিশিয়ে দিন এক চিমটে সাধারণ সামুদ্রিক লবণ। আপনি যদি এটি মিশিয়ে ঘর মুছতে পারেন তাহলে আপনার গৃহের অন্দরের মধ্যে থাকা সকল প্রকার নেগেটিভ শক্তি, অশুভ শক্তি থেকে আপনি মুক্তি পাবেন। এমনকি বলা হচ্ছে সমস্ত ধরনের রোগ জীবাণু থেকে মুক্তি পাবেন, পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবেন, কোনো রকম অশুভ শক্তি, খারাপ শক্তি আপনার জীবনকে ক্ষতি করতে পারবে না। এবার দেখে নেব আপনি এবং আপনার পরিবার, পাড়া প্রতিবেশী এবং বিভিন্ন লোকের কুনজরে রয়েছেন, অশুভ শক্তি আপনার জীবনকে ক্ষতি করছে, এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে। আপনি একটি সাদা কাপড়ের টুকরো নিন, তার মধ্যে এক মুঠো লবণ এবং দুটি তেজপাতা একসাথে বেঁধে সেটিকে আপনি আপনার বাড়ির মূল দরজার সামনে চুপচাপ রেখে দিন, দেখবেন ফল লাভ হাতে নাতে পাবেন। আপনি এবং আপনার পরিবার যে সমস্ত পাড়া প্রতিবেশী এবং কুনজরে রয়েছেন সেখান থেকে মুক্তি পেয়ে যাবেন, কোনো রকম অশুভ শক্তি, খারাপ শক্তি আপনার জীবনকে ক্ষতি করতে পারবে না। আপনি কি ব্যবসা করছেন, ব্যবসায় উন্নতি হচ্ছে না, তাহলে যে কোনো বৃহস্পতিবার দিন আপনাকে এই কাজটি করতে হবে স্নান সেরে, শুদ্ধ বস্ত্রে এবং এক মনে। আপনি আপনার ক্যাশবাক্সের পাশে চুপচাপ কিছুটা লবণ এবং লবঙ্গ একসাথে রেখে দিন, দেখবেন খুব ভালো ফল লাভ পাবেন। কিন্তু একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, আপনি কাউকে বলবেন না এই বিষয়টি, অর্থাৎ ক্যাশবাক্সের পাশে লবণ এবং লবঙ্গ রেখেছেন এটি কাউকে বলা চলবে না, নচেত আপনি কোনোভাবেই কোনো ফল লাভ পাবেন না। আপনি এরপর থেকে আপনার ব্যবসার চরম উন্নতি করতে পারবেন, ব্যবসায় উন্নতি হবে, আপনি ব্যবসায় লাভবান হতে পারবেন। এই ক্রিয়াটি আপনাকে যে কোনো বৃহস্পতিবার দিন করতে হবে। আশা করি আপনারা প্রত্যেকেই বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি।